আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হবে এবং ডিপিএস এ টাকাটা ডিপোজিট কিভাবে নিতে আজকে এখন আমরা দেখবো ডিপিএস হোল্ডার প্রফিট উইথড্রো করবে কিভাবে এবং যদি কেউ ডিপিএস ক্লোজ করে ফেলতে চায় সেক্ষেত্রে সেটি কিভাবে করা হবে তো প্রথমেই আমরা চলে যাচ্ছি অলটিপিএস উইথড্রো যদি করতে হয় এখান থেকে দেখেন ডিপিএস এর একটা রুলস হচ্ছে ম্যাচ শেষ হওয়ার পরে সে প্রফিট পাবে অর্থাৎ যদি তার ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ক্লোজ হয় সেক্ষেত্রেই কেবল সে পনেরো পার্সেন্ট প্রফিট পাবে সেটা কিভাবে হবে আমি সেটি আপনাকে দেখাচ্ছি চলে যেতে হবে আমাদের ডেবিটসে আমাদের এখানে রয়েছে হচ্ছে ডিপিএস ক্লোজিং এন্ড ডিপিএস উইথড্র অর্থাৎ ডিপিএস এর প্রফিটটি কিন্তু ডিপিএস ক্লোজিং এর সাথে সম্পৃক্ত তো আমি এখন একটা বিষয় দেখব যে কারো ধরেন যে একটা ডিপিএস রানিং আছে তার ইমার্জেন্সিতে তার টাকা লাগবে যদিও সেটা নিয়মে নেই কিন্তু এমার্জেন্সি টাকা লাগবে সে উইথড্র করতে চায় তার অ্যাকাউন্ট থেকে সেটি সম্ভব কিনা হ্যাঁ আমরা সেটিকে এখানে করে রেখেছি যেমন আমি হচ্ছে উইথড্র ফ্রম এ গেলাম যাওয়ার পর টোটাল ডিপোজিট ব্যালেন্স দেখাচ্ছে তিরিশ টাকা টোটাল রিসিভেবল আহ তিরিশ টাকা ডিউ অ্যামাউন্ট এত টাকা ওকে উইথড্রল অ্যামাউন্ট কত হবে সেটা আমি এখন এখানে দিচ্ছি আমরা দিচ্ছি দশ টাকা তার এখান থেকে সে অনইমার্জেন্সিতে উইথড্র করে নিচ্ছে তো সে কিন্তু তার অ্যাকাউন্টটি থেকে দশ টাকা উইথড্র করে নিল এখন তার ডিপোজিট অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স রয়েছে অনলি বিশ টাকা এবং সে এই টাকাটা পেড করেছে ওকে এখন যদি তার মেয়াদটা শেষ হয়ে যেত সেক্ষেত্রে সে ডিপিএসটাকে ক্লোজিং করত আমরা চলে যাচ্ছি ডেবিটস ডেবিটস থেকে ডিপিএস ক্লোজিং এখানেও সেম জাস্ট আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি যে কোন সদস্য ডিপিএস ক্লোজ করবে এখানে যাওয়ার পরে একটা ফর্ম আসছে এখানে আমাকে দেখাচ্ছে যে টার্গেট অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আমার তার থেকে আদায় যোগ্য ছিল দশ টাকা কিন্তু কালেক্টেড হয়েছে কত বিশ টাকা ডিউ তার ডিপিএস টার্গেট ফিল আপের ডিউ অ্যামাউন্ট হচ্ছে দশ টাকা ওকে এবার হচ্ছে প্রফিট উইল গেট অর্থাৎ সে কত পার্সেন্ট প্রফিট পাবে এটা যদি তার মেয়াদটা শেষ হতো সেক্ষেত্রে এটা অটোমেটিকলি পনেরো পার্সেন্ট এখানে চলে আসতো কিন্তু এখন দেখেন জিরো চলে আসছে তো জিরো চলে আসার পরে এখন যদি আপনারা কনসিডার করেন যে না সে যেহেতু অ্যাকাউন্টটা ক্লোজ করবে আমরা তাকে টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্টের একটা ইন্টারেস্ট দিয়ে দিব সেক্ষেত্রে আপনারা এটা ম্যানুয়ালি এখানে ইনপুট দিতে পারেন ম্যানুয়ালি এখানে ইনপুট দিলে সেই প্রফিটের টাকাটা এখানে চলে আসবে এবং দশ পার্সেন্ট যদি হয় তাহলে বিশ টাকায় দুই টাকা আসবে আর ভ্যাটের ব্যাপারটা হচ্ছে যে আপনি তাকে যেই প্রফিট টুকু দিবেন প্রফিটটা দেওয়ার পরে যদি ওইখানে কোনো চার্জ আপনারা কাটেন অর্থাৎ ভ্যাট হিসেবে বা প্রতিষ্ঠানের প্রফিট হিসেবে ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এটা খুলে ফেলতে পারেন ওকে তো আমি তাকে 10% পার্সেন্ট প্রফিট দিচ্ছি ভ্যাট নিচ্ছি না এখন আমি হচ্ছে এটাকে সাবমিট করে দিচ্ছি অর্থাৎ তার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে এখন তার অ্যাকাউন্টটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে এখন দেখাচ্ছে দিস মেম্বার হ্যাজ নো অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখন যদি আমরা অল ডিপিএস অ্যাকাউন্টে যাই সেক্ষেত্রে আমাদের এখানে কোনো ডাটা শো করছে না সেটা পেইড অ্যাকাউন্ট পেইড পেইড ডিপিএস লিস্টে জমা হয়ে যাবে তো আমরা এখানে আমরা দেখলাম যে কোন একটা ডিপিএস কিভাবে ক্লোজ করতে হবে এবং প্রফিটটা কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে অর্থাৎ আমি যদি এখন যদি রিপোর্টটাতে যাই সেক্ষেত্রে জেনারেল রিলিজার গেলে আমি দেখতে পারবো সর্বশেষ ডিপিএস ক্লোজিং বাবদ মনোয়ার বেগমকে বাইশ টাকা ক্যাশ আউট করা হয়েছে ওকে ধন্যবাদ সমিতি কিবার ব্যবহার করার জন্য এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এফডিআর কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এফডিআর এর প্রফিটগুলা কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য